ইসলাম ধর্মের প্রচলন আদিকাল থেকেই অর্থাৎ পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই শুরু হয়। 610 খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে কুরআন নাজিল হতে থাকে। সেখানে মহান এক আল্লাহর বর্ষতা স্বীকার করে ইসলাম প্রচারের আসন্ন শেষ বিচারের প্রতীক্ষা করার এবং গরিব ও অভাবগ্রস্তদের যত্ন নেয়ার আহ্বান জানানো হয়েছে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যারা ইসলামী সাম্রাজ্যের হাল ধরেন তারাই ছিলেন খলিফা। প্রথম চারজন শাসককে বলা হয় খলিফায়ে রাশিদুন। তারা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের মধ্যে প্রথমেই যার কথা আসে তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 সালে মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। আবু বকরের পূর্ণ নাম আবদুল্লাহ ইবনে উসমান ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুররাহ ইবনে কাবা ইবনে লুয়াই ইবনে গালিফ ইবনে ফিহর আল কুরাইশি। তার বাবার নাম আবু কুহাফা ও মায়ের নাম সালমা বিনতে শাখার। ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রধান সাহাবি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি খলিফা হন এবং মুসলিমদের নেতৃত্ব দেন। আল কুরআনে আবু বকরকে গুহার দ্বিতীয় ব্যক্তি হিসেবে সম্বোধন করা হয়েছে। হিজরতের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাওয়ার পর্বতের গুহায় আশ্রয় নেয়ার কারণে এভাবে সম্বোধন করা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগের ইসলাম গ্রহণকারীদের একজন। প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। এ সম্পর্কে বলা হয়েছে অন্যান্য সবার ইসলাম গ্রহণের আগে তাদের মনে কিছু মাত্রায় দ্বিধা ছিল, কিন্তু আবু বকর বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন। আবু বকরের ইসলাম গ্রহণের অনেককে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান। তাকে দেখে অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন। এছাড়া তিনি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। রাসূলের মিরাজের ঘটনা এক ব্যক্তির কাছে শুনে তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতুলনীয় বিশ্বাসের জন্য তাকে সিদ্দিক বা বিশ্বস্ত উপাধি দেওয়া হয়। পবিত্র মক্কা নগরীতেই বেড়ে ওঠেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোটবেলায় তিনি অন্য আরব শিশুদের মতো বেদুইনদের মাঝে উট নিয়ে খেলা করতেন। উট খুব পছন্দ করতেন তিনি। বলা হয় ছাগল আর উটের বাচ্চা নিয়ে তার অতিরিক্ত ভালোবাসার জন্য লোকে তার নাম দেয় আবু বকর বা উটের বাচ্চার বাবা। 10 বছর বয়সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সাথে একটি বাণিজ্য কাফেলায় সিরিয়ায় যান। তরুণ বয়সে আবু বকর একজন বণিক হিসেবে জীবিকা নির্বাহ শুরু করেন। তিনি প্রতিবেশী সিরিয়া ইয়েমেন ও অন্যান্য অঞ্চলে ব্যবসার কারণে সফর করেন। এর মাধ্যমে তিনি সম্পদশালী হয়ে ওঠেন। আবু বকর শিক্ষিত ছিলেন এবং কাব্যের প্রতি তার আগ্রহ ছিল। তিনি তার গোত্রের একজন নেতা হয়ে উঠেছিলেন। ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের সংবাদ পান। এরপরই তিনি ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশার সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের ফলে তাদের দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। এরপর আবু বকর একজন একনিষ্ঠ সহচর হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারে সহযোগিতা করেন। তার জীবদ্দশায় আবু বকর বেশ কয়েকটি যুদ্ধে অংশ নিয়েছিলেন। 624 সালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ও কুরাইশদের মধ্যে সংঘটিত প্রথম বদরের যুদ্ধে অংশ নেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুর প্রহরার দায়িত্বে ছিলেন। পরের বছর উহুদের যুদ্ধেও তিনি অংশ নিয়েছিলেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন। 627 সালে তিনি খন্দকের যুদ্ধ এবং পরবর্তী বনু কুরাইজা অভিযানে অংশ নিয়েছিলেন। খন্দকের যুদ্ধের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈনিকদের বেশ কয়েকটি দলে ভাগ করে এক এক অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন। তার মধ্যে একটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের তত্ত্বাবধানে ছিল। শত্রুরা নানাভাবে পরীক্ষা অতিক্রমের চেষ্টা করলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্বপ্রাপ্ত অংশে আক্রমণ ঠেকিয়ে দেন। তার নামে সে অংশে একটি মসজিদ নির্মিত হয় যা মসজিদই সিদ্দিকী বলে পরিচিতি লাভ করে।
628 সালে হুদাইবিয়ার সন্ধিতে অংশ নিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই সন্ধির অন্যতম সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। তিনি খাইবারের যুদ্ধেও অংশ নিয়েছিলেন। 630 সালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ে অংশ নেন। তিনি হুনায়নের যুদ্ধ এবং তাইফ অবরোধে অংশ নেন। হুনায়নের যুদ্ধের সময় মুসলিম সেনাবাহিনী হুনায়ন উপত্যকার মধ্য দিয়ে যাওয়ার সময় পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের তীরের সম্মুখীন হয়। সেদিন অপ্রস্তুত অবস্থায় হামলা হওয়ায় মুসলিমদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছিল। অনেকে ছোটাছুটি শুরু করলেও কয়েকজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষায় আত্মনিয়োগ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার মধ্যে অন্যতম। 630 সালে তাবুক অভিযানের সিদ্ধান্ত হয়। এতে সহায়তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের কাছে সাহায্যের হাত বাড়াতে বলেন। উসমান ইবনে আফফান এতে প্রায় 900 উট এবং 100 ঘোড়া দান করেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক দান করেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ দান করে দৃষ্টান্ত স্থাপন করেন। 631 সালে মুসলমানদের একটি দল মুক্তভাবে হজের উদ্দেশ্যে মক্কা গমন করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দলের নেতৃত্ব দেন। ইসলামের ইতিহাসে তিনি প্রথম আমিরুল হজ বা হজের নেতা হিসেবে স্বীকৃত। বিদায় হজ থেকে ফেরার কিছুকাল পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এ অবস্থায় তিনি তার মৃত্যুর 4 দিন আগ পর্যন্ত নামাজের ইমামতি করেছেন। এরপর অসুস্থতার মাত্রার কারণে ইমামতি করা তার পক্ষে সম্ভব ছিল না। তিনি এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমাম হিসেবে দায়িত্ব প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অশান্ত হয়ে পড়েন এবং তা মানতে অস্বীকৃতি জানান। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের অনুসরণ করতে তারা জেনে রাখুক যে মুহাম্মাদ মৃত্যুবরণ করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করতে অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। আবু বকরের বক্তব্যের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হন। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন তারা ছিলেন মুহাজির, আর যারা তাদের সাহায্য করেছিলেন তাদের বলা হতো আনসার। যতদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন ততদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু তার ইন্তেকালের সাথে সাথেই সমস্যা শুরু হলো। মদিনার সাকিফা নামের এক বাসায় আনসার নেতারা মিলিত হন। তারা মিলিত হয়েছিল আলোচনা করবার জন্য যে তারা কাকে নেতৃত্ব দেবেন। অনেকটা যেন গৃহযুদ্ধ কিংবা অশান্ত শীতল যুদ্ধ হতে চলছে। খলিফা কি আনসারদের থেকে হবেন নাকি মুহাজিরদের থেকে? আনসারদের পছন্দে ছিলেন সাদ বিন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষয়টি জানার সাথে সাথেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকিরা সেখানে ছুটে গেলেন, আর প্রস্তাব করা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরই খলিফা হওয়া উচিত, কারণ তিনি সবচেয়ে অভিজ্ঞ আর নবীজির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর একে একে বাকিরা খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত 27 মাস, অর্থাৎ তার শাসনের সময়কাল 2 বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবিলা করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে মক্কা প্রায় রক্তপাতহীনভাবে বিজয় করার পর ইসলামকে আরবের বৃহত্তম শক্তি হিসেবে মেনে নেয় আরবের অনেক গোত্রই, কিন্তু এই আনুগত্য যেন অনেকটাই ছিল রাজনৈতিক ক্ষমতার পক্ষে থাকার জন্য। সেজন্যই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর অনেক গোত্রই ইসলাম ত্যাগ করে। মক্কা মদিনা ওমানের আব্দুল কায়েস গোত্র আর তায়েফের সাকিফ গোত্র ব্যতীত বেশিরভাগ জায়গাতেই এ ইসলাম ত্যাগের প্রবণতা ছড়িয়ে পড়ে। কেউ কেউ যাকাত দেয়া থেকে বিরত থাকে। মুসলিম বিশ্বের ঐক্যতা রক্ষার জন্য এই ইসলাম ত্যাগ দমন করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদ্দা যুদ্ধ করেন। এ যুদ্ধে তিনি সফল হন, বেশিরভাগ গোত্রই পরাজিত হয় এবং তারা ইসলামী বিশ্বে ফিরে আসে। ইসলাম ত্যাগের আরও একটা কারণ ছিল ভণ্ডনবীদের আবির্ভাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাবনীয় সাফল্য দেখে আরবের অনেকেই নিজেদের নবী বলে দাবি করতে থাকে। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছ থেকে ক্ষমতার ভাগ চেয়ে বসে। 632 সালের ডিসেম্বরে আল ইয়ামামা নামক স্থানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাহিনীর সাথে মুসাইলিমার যুদ্ধ হয়। মুসলিমদের নেতৃত্ব দেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই যুদ্ধে মুসাইলিমা নিহত হন, কিন্তু মুসলিম
মুসলিমদের পক্ষে মারা যান 800 জন কুরআনে হাফেজ। একজন হাফেজ মারা যাওয়াতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে পড়েন কুরআন সংরক্ষণের বিষয়ে। তিনি এ বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। কুরআনের সকল আয়াত সংগ্রহ করবার পর সেগুলো পরস্পর তুলনা করেন। তারা পুরোপুরি সন্তুষ্ট হবার পর তারা একটি কপিতে কুরআন লিপিবদ্ধ করেন, আর সেটি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার মাত্র এক বছর পরের কথা। বেশিরভাগ সাহাবী তখন জীবিত ছিলেন, এজন্য বলা হয় আবু বকর সর্বপ্রথম গ্রন্থাকারে কুরআন সংকলন করেন। মৃত্যুর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের এক কপি তার উত্তরসূরি উমর ইবনুল খাত্তাবকে দিয়ে যান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে এটি তার কাছে রক্ষিত ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনটি তার মেয়ে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা বিনতে উমরকে দিয়ে যান। পরবর্তীতে খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের আরো প্রতিলিপি তৈরি করিয়ে তা খিলাফতের বিভিন্ন স্থানে প্রেরণ করেছিলেন। অভ্যন্তরীণ গৃহযুদ্ধ মিটে যাবার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী বিশ্ব সম্প্রসারিত করবার দিকে মনোযোগ দেন। তিনি বাইজেন্টাইন ও শাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়। তিনি ইরাক দিয়ে শুরু করেন, কারণ সেটি ছিল শাসানীয় সাম্রাজ্যের সবচেয়ে ধনী অঞ্চল। 633 সালে তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অধীনে বাহিনী প্রেরণ করেন ইরাকে। এমনকি তিনি প্রবল পরাক্রমশালী রোম সাম্রাজ্যের সিরিয়া প্রদেশে 4টি বাহিনী প্রেরণ করেছিলেন, তবে এই মিশনগুলো তিনি কেবল শুরু করে দিয়ে গিয়েছিলেন। পরবর্তী শাসকদের আমলে সেগুলো বেশি ফলপ্রসূ হয়েছিল এবং ইসলামী বিশ্ব আরও সম্প্রসারিত হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মানব দরদী ও পরোপকারী। দাসদের প্রতি সদয় হয়ে অনেককে কিনে নিয়ে মুক্ত করে দেন। মুক্ত করা দাসরা অধিকাংশই ছিলেন নারী, বৃদ্ধ বা দুর্বল ব্যক্তি। 634 সালের 23 আগস্ট হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েন এবং বার্ধক্যজনিত রোগ থেকে আর সুস্থ হয়ে ওঠেননি। প্রচণ্ড জ্বরে তিনি বিছানায় পড়ে থাকতেন। বুঝতে পেরেছিলেন তার সময় শেষ হয়ে এসেছে। তিনি তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান এবং অনুরোধ করেন যেন তিনি তার জানাজার আগে গোসল করিয়ে দেন লাশকে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই কাজটি করেছিলেন। মৃত্যুর কিছু আগে তিনি পরামর্শ দেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা হতে পারেন, আবার যেন মুসলিম জাতি সমস্যায় না পড়ে সেজন্য। 634 সালের 23 আগস্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তার জানাজার নামাজ পড়ান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চেয়েছিলেন তার কবর যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই হয় এবং মুসলিমরা তাকে সেখানেই সমাহিত করেন। মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ঠিক পাশেই তাকে দাফন করা হয়। এহসানুল হক সাউন্ড, সময় সংবাদ।